বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের কিছু স্টোরি বলবো এমন একটি সেক্টর সম্বন্ধে যে সেক্টরটি ভবিষ্যতে দারুণভাবে পারফর্ম করবে এবং আগামী দিনে এই সেক্টরটি প্রচুর চলবে। যেমন সেটি হচ্ছে গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি। এখন জানতে হবে আমাদের যে গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জি কী, মানে এটা জিনিসটা তো সবারই মধ্যে ধারণা নেই কীভাবে এটা হয়। কারণ এটি হলো এমন একটি শক্তি যে শক্তির দ্বারা আমরা ন্যাচারাল রিসোর্স থেকে সমস্ত কিছু প্রসেস করে আমরা এই এনার্জিটা তৈরি করি। এই এনার্জিটা হলো একটা শক্তি। যেমন ন্যাচারাল রিসোর্সটা কী, ন্যাচারাল রিসোর্স মানে হচ্ছে আমরা বলতে পারি সানলাইট বা বাতাস বা উইন্ড এবং ওয়াটার, এগুলি আমরা কাজে লাগাই, এগুলি আমাদের ন্যাচারাল রিসোর্স। এই ন্যাচারাল রিসোর্সটা আমরা অটোমেটিক পেয়ে যাই, এর জন্য আমাদের কোনো খরচ লাগে না, এর জন্য আমাদের কোনো এক্সপেন্স করতে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়াতে কারেন্ট স্ট্যাটাস কী পজিশনে আছে। ইন্ডিয়া এখন ওয়ার্ল্ডের মধ্যে ফোর্থ র্যাঙ্ক করছে এই সোলার পাওয়ার তৈরি করার জন্য। চায়না প্রচুর এগিয়ে আছে এবং চায়না প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করছে এই সোলার এনার্জির জন্য। ইন্ডিয়াও পিছিয়ে নেই, ইন্ডিয়া ফোর্থ পজিশন লিড করছে। এই যে এনার্জির কথা আমরা বলছি, এই এনার্জির সুবিধাগুলি কী কী? সুবিধা হলো এটি একটি পলিউশন ফ্রি সোসাইটি তৈরি করে, পলিউশন কন্ট্রোল করে, কোনো রকম কোনো সমাজে পলিউশন তৈরি হয় না। সেই কারণে এই এনার্জির উপর প্রচুরভাবে জোর দেওয়া হচ্ছে। এখন যেহেতু এই এনার্জিটি, এই এনার্জিগুলি খুব সহজভাবে আমরা বাতাস থেকে পেয়ে যাই, যার ফলে আমাদের সুবিধা হলো যে আমরা রিনিউয়েবল এনার্জিকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি। এখানে কী কী রিনিউয়েবল এনার্জি আছে? এখানে আছে উইন্ড পাওয়ার, উইন্ড পাওয়ার, হাইড্রো পাওয়ার, হাইড্রো ইলেকট্রিসিটি, বায়োমাস সোলার, জিওথার্মাল এনার্জি, বায়োফুয়েল, বায়ো এনার্জি, টাইডাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বায়োগ্যাস, ফটোভোলটিক্স, উইন্ড টারবাইন, এগুলি আমাদের আছে। এইগুলি আমরা, এখান থেকে আমরা বিভিন্ন এনার্জি সোর্স পাই। এগুলি হলো এক্সাম্পল। সবথেকে ভালো এনার্জি কী? সবথেকে ভালো এনার্জি, যেটা ক্লিনেস্ট এনার্জি, সেটা হচ্ছে সোলার, উইন্ড পাওয়ার, বায়োমাস এবং জিওথার্মাল। এগুলি হলো সবথেকে ভালো, যেটা হচ্ছে ক্লিনেস্ট এনার্জি, যে এনার্জিটা আমরা খুব সহজেই তৈরি করতে পারি ফ্রম আমাদের অটোমেটিক ওয়েদার থেকে, যেটা আমাদের পরিশ্রম করতে হয় না পাওয়ার জন্য। 2024 সালের মধ্যে সোলার ক্যাপাসিটি 600 জিগাবাইটে পৌঁছে যাবে, এটা ওয়ার্ল্ডের রিপোর্ট, ওয়ার্ল্ড অর্গানাইজেশন রিপোর্টে 600 জিগাবাইটে পৌঁছাবে আমাদের এই সোলার এনার্জি 2024 সালের মধ্যে। আমরা বিভিন্ন গাড়িতে এলপিজি, সিএনজি এসব গ্যাস ইউজ করি, এগুলি কতটা উপযুক্ত? এগুলি হাইড্রো, এগুলি যে কার্বন এমিট করে, ব্ল্যাক কার্বন, সেটা খুব কম পরিমাণ, 10%, 12%, যার ফলে সিএনজি এবং এলএনজি এগুলিও মোটামুটি ভালো বলা যায়। আচ্ছা, এবার আপনারা এটাও হয়তো জানেন যে ভারতবর্ষে এমন একটি সোলার পার্ক আছে যে সোলার পার্কটি সারা ওয়ার্ল্ডে বিখ্যাত,
এবং সেই সোলার পার্কটি ইন্ডিয়াতেই অবস্থিত। সেই সোলার পার্কটির আছে আমাদের রাজস্থানে যোধপুর ডিস্ট্রিক্টে। যারা জয়সালমীর গেছেন দেখবেন 14,000 একর জায়গা নিয়ে এটি তৈরি হয়েছে। প্রায় ওই জায়গাটি পেরোতে 40-45 মিনিট সময় লেগে যায়। আর ওই জায়গাটি এমনভাবে তৈরি হয়েছে ওখানে মানুষ বসবাস করতে পারে না, যার ফলে এই এত বড় প্ল্যান্টটি ওখানে তৈরি করা হয়েছে। এটি রাজস্থানের যোধপুর ডিস্ট্রিক্টে পড়ে। এই জায়গাটির নাম হচ্ছে বাতলা পার্ক। এই বাতলা পার্কে এটি তৈরি হয়েছে। আমাদের ইন্ডিয়াতে এমন একটি গ্রিন সিটি আছে যেটা পুরোপুরি 100% সোলার থেকে চলে, সেটার নাম হচ্ছে মাইসোর। মাইসোর হচ্ছে কর্ণাটকে। 2020 সালে এটি ডিক্লেয়ার হয়েছিল পুরোপুরি গ্রিন সিটি হিসাবে। আচ্ছা, গ্রিন এনার্জির জনককে, গ্রিন এনার্জির জনক মেন দুজনকে বলা যায়, অশ্বিনী সিং এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরা হচ্ছে গ্রিন এনার্জির জন্য প্রচুর ইনিশিয়েটিভ নিয়েছিল। আমাদের ভারতবর্ষে আরও একটি সিটি আছে যেটা রিনিউয়েবল এনার্জি বেসড, পুরোপুরি সিটি রিনিউয়েবল এনার্জির দ্বারা চলে। সেটির নাম হলো দিউ। দিউ হচ্ছে ভারতবর্ষের একটি ছোট্ট সিটি যেটা পুরোপুরি রিনিউয়েবল এনার্জির দ্বারা পরিচালিত হয়। ওখানে 100% রিনিউয়েবল এনার্জি চলছে। এবার আসি, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কোম্পানি আছে, যে কোম্পানিগুলি সোলার পাওয়ার, হাইড্রো ইলেকট্রিক, তারা পাওয়ার জেনারেট করে এবং তারা পাওয়ার ডিস্ট্রিবিউশন করে। সেই কোম্পানিগুলি যেমন আপনারা জানেন, আদানি পাওয়ার, আদানি গ্রিন, টাটা পাওয়ার, ঊর্জা গ্লোবাল, এনটিপিসি, পিএফসি, এনএলসি, সুজলন, এরকম অসংখ্য কোম্পানি আছে যেগুলি এই সেক্টরের সঙ্গে রিলেটেড। তো এত কোম্পানি তো আমরা জানতে পারবো না বা স্টাডি করা সম্ভব না, সেজন্য আমরা কিছু লিমিটেড কোম্পানি সম্বন্ধে আলোচনা করব। আমি 4টি মেইন কোম্পানি সম্বন্ধে আলোচনা করব, যে কোম্পানি গুলি খুব ভালো আগামী দিনে ফলাফল দেবে, এবং তার মধ্যে থেকে আমি এই 4টি থেকে আমি আবার 2টিকে রেকমেন্ড করব ভবিষ্যতের জন্য। এবং সেগুলি পেনি স্টক না, দাম কম হলেও স্টকগুলি খুব ভালো এবং প্রচুর ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আলোচনা করার আগে আমি প্রত্যেককে আমার রিকোয়েস্ট, তারা যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে। শেয়ার করলে বন্ধুবান্ধবদের মধ্যে এই শেয়ার মার্কেটের এই স্টোরিগুলো প্রত্যেকের মধ্যে শেয়ার হবে এবং অন্তত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কিছু লোক এডুকেটেড হবে। তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন, ভারতবর্ষে অনলি 3% লোক শেয়ার মার্কেটে এন্ট্রি নিয়েছেন, তার মধ্যে ওয়েস্টবেঙ্গল মাত্র 1%। তো সেই 1%কে কীভাবে বাড়াবো, 1%কে বাড়াতে গেলে মানুষ নিজেকেই সচেতন করতে হবে। মানুষ আরেকজন মানুষকে বলবে শেয়ার মার্কেট এটা কোনো গ্যাম্বলিং বা জুয়ো খেলার জায়গা নয়, এখানে সায়েন্টিফিক ওয়েতে কাজ হয়, এখানে রিসার্চ হয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন রকম অ্যানালিসিস আছে, যে যেরকমভাবে সেটি করে এগিয়ে যায়। এবং পৃথিবীর সবথেকে বড় ধনী ব্যক্তিরা এই শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড। আপনারা জানেন ওয়ারেন বাফেট এই মার্কেট থেকে দীর্ঘ 5-6 বছর ধরে উনি ওয়ার্ল্ডের ফার্স্ট রিচেস্ট ম্যান হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। তো শেয়ার মার্কেট ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা, ওয়েস্টবেঙ্গলের লোকেদের আরও বেশি অ্যালার্ট হতে হবে, মনে রাখতে হবে
এটা কোনো গ্যাম্বলিংয়ের জায়গা নয়, এটার মধ্যে পড়াশোনা আছে, রিসার্চ আছে, সেগুলি করতে হবে, করে এগোতে হবে, তাহলে তার কখনো লস হবে না এবং আমার আগামী দিনে সে প্রফিট করবেই করবে। তার জন্য পেশেন্স, সাইকোলজি এগুলি সব লাগবে, সেই জন্য প্রত্যেকের ট্রেনিং দরকার। আমি এবার চলে আসি যে চারটি স্টকের কথা বলছি, সেই স্টকগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। এক নম্বর স্টক, এক নম্বর আমি বলবো টাটা পাওয়ার। টাটা পাওয়ার ভারতবর্ষের সবথেকে বেশি গ্রিন এনার্জি তৈরি করছে, সবথেকে বেশি, এবং এর শেয়ার প্রায় মোর দেন 60%, বাকি আদার্স যারা তৈরি করে। সেই জন্য টাটা পাওয়ার অনেকটা এগিয়ে আছে। এবার টাটা পাওয়ারের অনেকগুলি ভালো পজিশন আছে, দু একটি খারাপ ও নেগেটিভ পয়েন্টও আছে, সেগুলো আমি ধীরে ধীরে বলছি। টাটা পাওয়ারের স্ট্রেংথ 7টি, উইকনেস 3টি, অর্থাৎ 7টা পয়েন্টও স্ট্যান্ড অ্যালোন করছে স্ট্রেংথে, উইকনেসে 3টি, ওর অপরচুনিটিসও 2টো আছে, 2টি। আর এর প্রমোটার্স FII এবং DII 70%-এর উপরে শেয়ার হোল্ড করছে, পাবলিকের কাছে অনলি 30% আছে, অতএব এটি ভালো পজিশন। আর এর EPS 10-এর মতো আছে, আর এর ডেপ্ট কিন্তু একটু বেশি আছে, 2-এর মতো। আপনারা দেখবেন যারা এই সেক্টরে আছে সেই ইন্ডাস্ট্রিগুলি ডেপ্ট একটু বেশি আছে। আমি দু একটি কোম্পানি বলবো তাদের ডেপ্ট খুব কম, সেই দুটি কোম্পানি আমি লাস্টে বলে দেবো, সেই দুটিতে আপনারা ভালো করে এক্সপেরিমেন্ট করবেন, পর্যবেক্ষণ করবেন। টাটা পাওয়ার হাই গেছিল 298, এখন টাটা পাওয়ারের দাম চলছে 215 টাকার মতো, এটা প্রায় 28%-30% ডিসকাউন্টে চলছে। টাটা পাওয়ারের উপর আপনারা নজর রাখতে পারেন বা দেখতে পারেন। নাম্বার 2, NTPC ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটি একটি গভর্নমেন্ট কোম্পানি, PSU সেক্টর। এর শর্ট অ্যানালিসিস করলে আমরা পাই এর 8টা স্ট্রেংথ, 2টো উইকনেস, বেশ ভালো কোম্পানি, এবং এর প্রমোটার্স FII এবং DII 95% শেয়ার ধরে রেখেছে হোল্ডিং, তাহলে সাধারণ পাবলিকের কাছে মাত্র 5% শেয়ার আছে, কিন্তু এর ইকুইটিটা প্রচুর বেশি, যেহেতু PSU সেক্টর, এর ইকুইটি প্রচুর এবং একটা ভালো ডিভিডেন্ডও দেয়। এর বুক ভ্যালু আছে 140, বুক ভ্যালু খুব ভালো, বুক ভ্যালু EPS আছে 17-এর মতো, এর EPS আছে, ডেপ্ট আছে 1.6, টাটা পাওয়ারের থেকে ডেপটা একটু কম আছে 1.6। এছাড়া এর প্রাইস টু বুক ভ্যালু 1.15, এটা রিজনেবল, ঠিক আছে। আর PE আছে 7, এই NTPC-র PE খুব ভালো, অর্থাৎ এই শেয়ারটি এখন 174 টাকার মতো চলছে, আমরা বলতে পারি চিপ শেয়ার, অনেক ডিসকাউন্টে চলছে, এ প্রায় 30% ডিসকাউন্টে চলছে এর হাই থেকে। আর এর একটা পজিটিভ পয়েন্ট আছে, এর ফেস ভ্যালু 10, তো ফেস ভ্যালু 10 থাকার সুবাদে এ আপনাকে প্রাইসটা এগিয়ে নিয়ে যাবে এবং তখন স্প্লিটের একটা গল্প এগিয়ে আসবে। তো স্প্লিট যখন হয় তখন আলটিমেটলি প্রাইসটা বেড়ে যায়, সেই একটা পসিবিলিটি NTPC-র আছে। এবার আমরা আসছি NLC ইন্ডিয়া লিমিটেড। NLC-র রেজাল্টগুলি আপনারা দেখুন, এর শর্ট অ্যানালিসিস থেকে আমরা পাচ্ছি 11.13, অর্থাৎ স্ট্রেংথ 11টা, উইকনেস নেই বললেই চলে 1টা, অপরচুনিটিস 3, শর্ট অ্যানালিসিসে প্রচুর এগিয়ে আছে, এবং এর প্রমোটার্স FII DII 86%। তাহলে আপনারা যদি এই কোম্পানিটিকে একটু ভালো করে নজর করুন, এর প্রফিট আফটার ট্যাক্স 1115 কোটি লাস্ট ইয়ারে ছিল, আর লাস্ট কোয়ার্টারে 829 করোড় প্রফিট করেছে, মানে লাস্ট কোয়ার্টারের প্রফিট সাংঘাতিক ভালো হয়েছে, খুব ভালো। EPS-এর প্রায় 8-এর মতো আছে, আর্ন পার শেয়ার ভালো আছে,
এরও বুক ভ্যালু কিন্তু 10। 10 থাকার সুবাদে আপনারা এই ব্যাপারটা তো জানেনই, স্প্লিটিংয়ের গল্পটা ভবিষ্যতে আসবে। এর ডেপ্ট আছে 1.7, খুব বেশি নয়, কারণ আমি এর আগেই বলেছি এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের ডেপ্টটা একটু বেশি হবে। পি আছে, এই দেখুন পি বেশ ভালো, 8 মানে লেস দেন 10, খুব ভালো পজিশানে আছে। একসময় এই এনএলসি ইন্ডিয়া লিমিটেডের শেয়ারটি একসময় 278 হাই করেছিল, এখন সেখানে চলছে 92। তো আপনারা যদি হিসাব করেন, দেখুন শেয়ারটি প্রায় 66% ডিসকাউন্টে চলছে, অতএব খুবই চিপ শেয়ার এনএলসি ইন্ডিয়া লিমিটেড। এবারে আমি আসবো একটি ছোট্ট পেনি স্টক, সেই শেয়ার আপনারা সবাই জানেন কিন্তু বাড়ছে না, বরঞ্চ ইমিডিয়েটলি ও একটু পড়ে গেল। পড়ে যাওয়ার কারণ, কোম্পানি কিছু রাইট ইস্যু ছাড়ছে, সেই সুবাদে কোম্পানির দাম পড়ে গেল, হয়ে বাড়ার কথা। কোম্পানিটি শর্ট অ্যানালিসিসে 11.22 এবং এর একটা থ্রেটও আছে, শর্ট অ্যানালিসিস খুব ভালো পজিশনে আছে। প্রমোটার্স এফআইআর ডিআইটা খুব কম, মাত্র 28%, আর এর প্রফিট গত বছর প্যাট 166 কোটি নেগেটিভ ছিল, অর্থাৎ লসে ছিল, এখন এই শেয়ারটি 279 crores লাস্ট এতে প্রফিট করেছে। ইপিএস পি নেগেটিভ আছে ডিউ টু লাস্ট ইয়ারের যেহেতু লস আছে সেই জন্য। এর একটা খুব ভালো প্লাস পয়েন্ট, এর কোনো ডেট নেই, ডেট ফ্রি কোম্পানি। এ একসময় অল টাইম হাই করেছিল 431, এটা ভেবে দেখুন, আর সেই শেয়ারটা এখন 10 টাকা চলছে, তার মানে 98% ডিসকাউন্টে চলছে। এই শেয়ারটি আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যদিও এটি পেনি স্টক এবং প্রচুর ইকুইটি আছে, সেই সুবাদে সুচলন কিছু কিছু করে স্টেক নিতে পারেন। এবং আরেকটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, এটি আমার ওভারভিউ অফ দ্য শেয়ার মার্কেট ফ্রম মাই এডুকেশনাল চ্যানেল। ডোন্ট টেক এনি এন্ট্রি উইদাউট পারমিশন অফ ইউর অ্যাডভাইজার। ওকে, আমি যে এই 4টি শেয়ারের কথা বললাম, এই 4টি শেয়ারের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ 1 নম্বর এনএলসি ইন্ডিয়া লিমিটেড, এটি আমার 1 নম্বর শেয়ারের পর্যায়ে পড়বে। এটির উপর আপনারা ভালো করে নজর রাখুন, এটি খুব ভালো শেয়ার। 4টি আমি স্টক বলেছি, তার মধ্যে একে আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো 1 নম্বর, বাকিটা আপনারা পর্যবেক্ষণ করবেন এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীরকম, কী চলছে, কী ছিল, কী আগামী দিনে হতে পারে। বিফোর এন্ড অফ মাই ভিডিও আই উইল অলসো ফার্দার রিকোয়েস্ট ইউ, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক মাই চ্যানেল। এগেইন উইল মিট ইন আওয়ার ফার্দার ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং ইন দ্য ভিডিও।